तीर्थ मानो प्यार के संगीत में। চ্যানেল আজা জানো তোমরা আছো, তোরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তোমরা আজকে রিয়াকশন করব অস্থির বাঙালি সিরিজের একটা ভিডিওর ওপরে, তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতেই যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। লেটস স্টার্ট। গরমের সোদানে অস্থির হয়ে যাচ্ছে একবারে বারবার, গরমের সোদানে অস্থির হয়ে যাচ্ছে একবারে বারবার। আমরা এত লোকজন সব ঘরে দিয়ে বাড়াতে পারছি না লোক গরমের কারণে। হ্যাঁ ভাই, এই গরমে সবাই অতিষ্ঠ। আমার তো মাঝে মাঝে বলতে মন চায় ডিয়ার গরম আমাকে ছেড়ে চলে যাও, এভাবে জোর করে ভালোবাসা হয় না। বাংলাদেশি পুরুষদের পছন্দের তালিকায় বিদেশি হিসেবে পাকিস্তানি মেয়েরা সবার উপরে, আর সেখানে আমার তো মনে হচ্ছে মেয়েদেরও সেম। বাই দ্য ওয়ে, আপনার কোন রাষ্ট্রের ছেলে অথবা মেয়েকে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে জানাবেন। কেউ পিঠে নাই, কেউ কোমরে নাই, আর আমরা ছেলেরা এদিকে খাতা কলমও পাই না, সব জায়গায় শুধু রেগারি। ইয়া হাবিবি ফর্ম বাংলাদেশ, গরম আর উঠ একসাথে দেখা বাংলার মানুষ আরো বারো ফিল পাচ্ছে। তবে ভাই, আরবে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আর দুবাই পানিতে তলিয়ে গেছে, তাতে আমি শিওর এই উট পালিয়ে আসছে বাংলার জমিনে আরবের ফিলিবার নিতে। আহা হাবিবি ইন ইউনিক সুইমিং পুল, এখন দুবাইয়ের হাবিবিরা গুড মর্নিং বলে বাসা থেকে বের হইলে দেখে বন্যা, আর এদিকে আমরা গরমের জন্য ঘুমাইতে পারি না, তাই বলবো এখনো সময় আছে গাছ লাগান, না হলে গরম কিন্তু আপনাকে লাগাবে। সব জায়গায় শুধু টিকটক না, ভাগ্য ভালো এটা কার্তিক মাস না, নাইলে কামড় না দিয়ে একসাথে পুন মারা দিত। মোহিনী সুরাগনি প্যার কে সঙ্গীত মে, মোহিনী সুরাগনি। বহুত কষ্টে বিয়েটা যখন হয় নিজের একমাত্র ক্রাশের সাথে, তখন এমন এক্সাইটেড হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? তবে এখন আবার ওরে কেউ বললেন না গরিবে সাকিব খান। বেটা চোখকে আকাশে রেখে চলো, আর একটু হলে তো উড়াই দিত। তবে গাইস, রোজার ঈদ শেষ হতে না হতেই কুরবানির ঈদের মাঠ গরম হতে যাচ্ছে। আমার গার্লফ্রেন্ড অনেক বড় লোক, ওর পিছনে খরচ করার মতো টাকা প্রয়োজন নাই, ও উল্টা খরচ করে। বাহ, এমন গার্লফ্রেন্ড প্রত্যেকটা ঘরে ঘরে হয়, প্রত্যেকটা ছেলের স্বপ্ন এমন একটা গার্লফ্রেন্ড, কিন্তু খুব কম ছেলেই এমন সৌভাগ্যবান হয়। ক্যামেরা
এটা কিছু হলো বলেন? মানুষের প্রাইভেসির মাঝে ভিডিও, সব নষ্টের মূল হচ্ছে স্যামসাং এস সিরিজের ফোনগুলো। মানুষের প্রাইভেসি বলতে আর কিচ্ছু রইল না এখন। আহা, যে বয়সে আমরা রিমোট কন্ট্রোল গাড়ি কেনার জন্য কান্নাকাটি করতাম, সে বয়সে ওরা ক্লোজআপ কাছে আসার গল্প তৈরি করতেছে। বাহ, এগিয়ে যাক এভাবে নতুন প্রজন্ম। 21 ফেব্রুয়ারি এই দিনটা আসলে কি হয়েছিল? যুদ্ধ হয়েছে। আর আপনি যদি শিখায় দেন পরীক্ষার হলেও কি আপনি শিখায় না? আহা, নতুন ইতিহাস, 21 ফেব্রুয়ারি নাকি যুদ্ধ হয়েছে। তবে গাইস, এই নতুন ইতিহাস সৃষ্টি করা পাবলিকগুলো বাইরে কি করতেছে? এগুলো আর তো জাদুঘরে থাকা উচিত, কি বলেন? বিজয় দিব। ক্লাসে পড়ো? কলেজ সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ার, 21 ফেব্রুয়ারি বিজয় দিবস। এটা কোন স্যার পড়াইছে? কোন বইতে পড়ছো? বাংলা বইতে। পড়াশোনায় খুব মনোযোগ, ছোটকালে থেকে এরকম পড়াশোনায় মনোযোগ তুমি? না আছে শার্টের মধ্যে টেডি, না আছে এই লাইফে কোনো বেড়ি, জীবনটাই বেদনার। তাহলে দুঃখ কায় খতম নিও তবে। এবার পাগলা মসজিদের দান বক্সে মিলল এক প্রেমিকের আর্তনাদ। প্রেমিকাকে নিজের করে পাওয়ার জন্য চিঠি লিখলেন তিনি। চিঠিটিতে প্রেমিক লেখেন, বিসমিল্লাহি রহমানির রহিম, আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসে না। আমি আল্লাহর নিকট প্রার্থনা করি যে আল্লাহ তাকে যেন আমার জীবন সঙ্গী হিসেবে কবুল করেন। এই প্রেমিকের চিঠি যেন এক অন্য কথা বলছে। প্রেমিকাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থেকেই প্রেমিক এই চিঠি লিখেছেন। এখন দেখি প্রেম করার জন্য চিঠি লিখা দোয়া চাওয়া হয়। অবশ্য আইডিয়াটা খারাপ না, কে জানে কার দোয়া কখন কবুল হয়ে যায়। তবে এখন আবার আপনারা চিঠি লিখা দান বক্সে দোয়া যায় না কিন্তু। টাকা গেলে যা যা, খেলা তো সুন্দর। তবে এখন আবার আপনারা কেউ বললেন না, ভাই টিকিট কত করে? আমি অ্যাডভান্স করতে চাই। হ্যালো গাইস, আমার খেলা মারা গেছে ঢাকা মেডিকেলে, এখন আমার খেলার লাশ নিয়ে দেখতে যাইব। আপনারা দোয়া করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মামি আহা, বাংলার জমিন আর কিছু থাকুক আর নাই থাকুক, এখন প্রত্যেকটা ঘরে ঘরে ব্লগার আছে। কারো জন্ম হইলে বলুক, অসুস্থ হইলে বলুক, মরলে বলুক, আবার সেরা দো বাড়িতে বলুক। তবে দোয়া করি আপনার খেলার সাথে আপনি ওপারে চলে যান, আর ফিরে আসেন না। আপনাকে আমি প্রপোজ করতে পারবো? হ্যাঁ, আমি কি আপনাকে প্রপোজ করতে পারবো? না, শিওর? আমার কোথায় কম আছে? কমের ব্যাপার না, মানে আমার গার্লফ্রেন্ড আছে, আমি কেন দেখতে যাবো? গার্লফ্রেন্ড থাকলে দেখা যাবে না? সাব্বাস বেটা, এমন সস্তা সাংবাদিকদের জন্য একদম পারফেক্ট আনসার, অন্যের বয়ফ্রেন্ড দেখলে শুধু পটাইতে মন চায় না। আজকের ভিডিওটায় দারুণ কিছু মজার সিরিয়াস ক্যারেক্টার ছিল, স্পেশালি সেই ছেলেটা যে দান বক্সের পেটির মধ্যে লেটার লিখেছে আল্লাহকে, যে তার যেন পছন্দের মেয়েটার সাথে তার বিয়ে ফিক্স হয়ে যায়। তো সেইটা মানে সত্যিই দারুণ মজার ছিল যে দান পেটির মধ্যে এইসব দিচ্ছে। তো তোমরা বলো তোমাদের কোন ক্লিপিংটা সব থেকে বেশি ফানি লেগেছে? তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই অ্যান্ড টেক কেয়ার।